দর্শক ইংগেজ করে রাখার চেষ্টা করছে, আমরাও তাই চেষ্টা করছি। আমরা দরকার স্টোরিটা দেখে যা মনে হলো নাথিং এলস নিডেড, যারা আছে তারা এনাফ, আর যে ঘটনাটা নিয়ে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অম্মালি, আমি অভিষেক, আর আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা একটা টিজার রিয়াকশন করবো ভিড়, যেখানে কাস্টিংয়ে রাজকুমার রাও, ভূমি পেডনেকার আছে, তাছাড়া একটা অনুভব সিনহার একটা মুভি। আমাদের অনুভব সিনহা মুভি বেশ ভালো লাগে, আর্টিকেল 15, যেটা ওয়ান অফ মাই ফেভারিট মুভি অনুভব সিনহার। আর এটা মানে রিলিজ করছে 24th মার্চে থিয়েটারে। আমরা জানি না একটা টপিকটা কি বা কি বিষয় নিয়ে, আগে দেখে নি টিজারটা দেখি বুঝতে পারব। जैसे वापस आए क्योंकि वहां कोई इंतजाम नहीं था, गरीब आदमी के लिए कभी इंतजाम ही नहीं होता। हमसे अन्याय हुआ है, रास्ता भी हम ही निकालेंगे। पंकज कपूर, ओह माय गॉड, এটা বেশি জনই আছে না? হ্যাঁ, ভালো, মানে দর্শক ইংগেজ করে রাখার চেষ্টা করছে, মনে হয় না দরকার স্টোরিটা দেখে যা মনে হলো nothing else needed, যারা আছে তারা এনাফ, আর যে ঘটনাটা নিয়ে আছে এটা তো মনে হচ্ছে লকডাউন, সেম লকডাউনে যে ডেইলি ওয়েজেসটা গ্রাম থেকে উঠে শহরে আসে, তারা যে ফেরত যেতে পারেনি, সেই সেই হোল কেওয়াসটা নিয়ে আছে। আর মানে যেটা নিয়ে কথা বললেই বেশ ইমোশনাল হয়ে যায় মানুষজন, খুব 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 মানে মনে দাগ কাটার বিষয়, কারণ কি আমরা জল জান্ত দেখেছি সব জায়গায় আশেপাশে, আমরা প্যান্ডামিকটাকে মানে আমাদের জেনারেশনটা আর বলবো, কারণ কি আমাদের জেনারেশনটা যারা অনেক এক্সপিরিয়েন্সও না, আবার একদম না বোঝার মতনও বয়স নেই, বুঝতে পারছি সব কিছুই, সেটা ইকোনমিক হোক, ফিজিক্যাল হোক, এখান থেকে বেরিয়ে আমরা মানে স্ট্রং হয়ে বেরিয়েছি, এটা আমার মনে হয় স্ট্রং হয়েছে। আমরা অনেক কিছু শিখেছি, ফ্যামিলি ভ্যালু শিখেছি, যেটা হয়তো আমাদের আগের জেনারেশনরা সত্যি বোঝেনি, তারাও এখনও বলে, মানে সেটা যে কেউ, যে শাহরুখ খান বলো, আমির খান বলো, যে কোনো ফিল্ম স্টার বলো, বা রেগুলার লাইফে যদি দাদু ঠাকুমা বা ওদেরকেও জিজ্ঞেস করো, তারাও হয়তো রিটায়ারমেন্টের পরে যে ফেজটা পায় ফ্যামিলি লাইফ, ওইটা এই যে আমরা অতক্ষণ ফ্যামিলির সাথে থাকার টাইমটা পেয়েছি, যে কোনো ওয়ার্কিং পার্সন মানে বাড়িতে তো বেশিরভাগ বাবাদের বা ওয়ার্কিং মাদার হলে মাদের দেখাই যায় না, সেই সন্ধে না সন্ধের পরে অনেকে অনেক রাত করেও ফেরে, একদম মানে যারা হায়ার পোস্টে আছে যাদের রেসপন্সিবিলিটি বেশি, বাট এই সময়টা পেয়েছে তারাও নিজের পরিবারকে, বাচ্চাদেরকে, সবার সাথে একটা সময় কাটাতে, এটা হয়তো তাদের জন্য ব্লেসড, বাট ওটা অনেকের জন্য অভিশাপ ছিল, অবশ্যই সময়কাল ছিল। তো কত জায়গায় কত ঘটনা দেখেছি, মানে কত বাড়ি ফেরত যেতে পারবে না এই ভেবে সুইসাইড করেছে রাস্তায়, মানে এতটা মনে হচ্ছে ওইসবগুলো এখানে মানে চোখে আঙুল দিয়ে আরো ভালোভাবে দেখানো হবে। কারণ অনুভব সিনহাকে আমার মানে মুলক বলুন, আর্টিকেল 15 বলুন, ওই টপিকগুলোকে বেশ ভালো করে দেখায়। একদম একদম, আর খুব কেওস হয়েছে, এত ওয়ার্কার্স, এত জন এসেছে মুম্বাই থেকে ফেরত আসাটাই বলো বা যে কোনো জায়গা থেকে একটা জায়গা, যেহেতু সব ট্রান্সপোর্ট সবকিছু বন্ধ, আর এখানে শুনু শুধু কথা না বললেই হয় যে একদম উনি অনেক মানে কাছে এসে সবার কাছে যে একটা বড় হেল্প করেছেন, এত বাসের ব্যবস্থা করে সবাইকে
বাড়ি ফেরত যাওয়ার যে দায়িত্বটা নিয়েছিলেন বিশাল বড় ব্যাপার ছিল। মানে আমি দুদিন পর ট্রেলার বেরোবে, ট্রেলারের জন্য ওয়েট করে আছি, বাট আমি জানি এখানে মানে জাস্ট যতটুকু কে কে আছে আর শুধু ক্যারেক্টার মানে ফার্স্ট এক দু সেকেন্ডে মনে হয় সিনারিওটা কি সেটা বোঝানো হলো, যেটাতে যে কেউ দেখে বোঝা যাবে যে কি ঘটনা। কালার কি সুন্দর, আর পুরো ব্ল্যাক এন্ড হোয়াইটে করেছে, এটা না বললেই নয়, পুরো জিনিসটা ব্ল্যাক এন্ড হোয়াইটে করেছে, দেখলে তো না একটা গ্রেইশ আই থিংক, যে পুরনো যে ইয়েলো পেপার হয় নিয়ে তো কোনো কথাই হবে না, এতগুলো অ্যাক্টর একটা জায়গায় আছে তাহলে তো মাস্টারপিস হওয়া উচিত। এরকম অনেক জায়গাতেই আছে যেখানে খুব ভালো ভালো মানে অ্যাক্টাররা আছে, সেখানেও সিনেমা ফ্লপ হয়ে যায় বা সিনেমা ভালো ওঠে না, কিন্তু তারপরে যে স্টোরি আর যে ডাইরেক্টরের হাতে পড়েছে মানে আমি চাইবো না এটা খারাপ হোক। না কেউই চাইবে না, কারণ কি এই স্টোরিটাই, ভাবতেই পারবো না আমি যেটা খারাপ হতে পারে, এই স্টোরিটাই এত মানে রিলেট করার মতন স্টোরি। আমরা হয়তো অনেক জিনিস বুঝতে পারি না যেটা আগেকার দিনে হয়, কিন্তু এটা আমাদের সবার চোখে জলজ্যান্ত ভাবে এখনো, হয়তো বলে না এই খতরটা এখনো তাজা আছে দেখে, যাদের যে পরিবারের মধ্যে দিয়ে এটা গেছে তারাও এখনো হয়তো ভুগছে স্টিল, 2023ও বলছি আমি, এটাকে নেওয়ার জন্য আমাদের আরো কিছুদিন লাগবে। তো আর নামটা একদম যথাযথ, ভিড় সত্যি আমার পুরো গায়ে কাটা দিচ্ছে, মানে গায়ে কাটা দিচ্ছে, গলা আর কিছু বলতে পারছি না, যে গলা ভারী হয়ে গেছে। কথা বলা ওই টপিকটি নিয়ে ভাবা মানে ইমোশনাল হয়ে যাওয়া, চোখের কোণায় এক ফোঁটা জল আসা, অবশ্যই একদম ট্রেলারটা দেখে মানে জানি এটা ভালো হবে, ভালো হওয়া উচিত, ট্রেলারটা দেখে আরো বুঝতে পারবো এক্স্যাক্টলি কোন কোন জায়গার সিনারিও কি নিয়েছে। মানে কিছুদিন আগে আমরা কপিল শর্মার যেটা জুইগাটো দেখে যে একটা মন ভারী করা একটা ফিলিংস এসেছিল, সেটা এখানেও এসছে, দেখি দুদিন পরে যখন বেরোবে তখন বাকিটা আরো বোঝা যাবে যে পার্টিকুলার কোন কোন জায়গা প্যান্ডামিকের হাইলাইট করেছে। কেওস গুলো জাস্ট নিউজের যে দিল্লি বা কলকাতা অনেক কেওস এক এক জায়গায়, ওইগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি আমরা যে এত এইরকম মানে ইন্ডিয়াকে সবাই সব দিক থেকে কমপ্লেন করে, বাট আমরা যেভাবে প্যান্ডামিকটাকে এত কম ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেও সামলে উঠেছি, সেটা হয়তো অনেক বড় বড় কান্ট্রিরও মানে অনেক সময় লাগিয়েছে, মানে এখনো হয়তো ওরা শেক করছে কিছু কিছু জায়গায়, মানে আমাদের থেকে অনেক বেশি আধুনিক, অনেক বেশি মডার্ন হয়েও তারা আর অনেক বেশি কম লোক, জনসংখ্যা অনেক কম হয়েও আমরা এত বড় একটা জনসংখ্যা সামলেছি, সেটার জন্য সবাইকে মানে হ্যাটস অফ সত্যি বলছি। মানে আর ওই সময় যারা হেল্প করেছে এই সব মানুষদেরকে তাদেরকে সত্যি স্যালুট করতে ইচ্ছে করে। ঠিক আছে, আপনারাও বলবেন আপনারা টিজারটা দেখেছেন কিনা, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনাদের কেমন এক্সপেকটেশন এটার থেকে, আর দুদিন পর ট্রেলারটা বেরোবে, ট্রেলারও আমরা রিয়াক্ট করার চেষ্টা করব সঙ্গে সঙ্গে। আর এরকম ভিডিও আরও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পাবেন। হ্যাঁ অবশ্যই লাইক করবেন, আর এছাড়া আপনারা আমাদেরকে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ওখানেও নানান রকম পোলস দেওয়া হচ্ছে, অনেক কোশ্চেন্স অ্যান্সারস এর পোস্ট দেওয়া হচ্ছে, ওখানে আপনারা নিজেদের মতামত জানাতে পারেন, অথবা এখানেও আপনারা নিজে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো বা আমাদের আর কী কী ভিডিওতে রিয়াকশন বা কী কী সিনেমা রিভিউ করা উচিত। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।